আপনারা জানেন মুকেশ আম্বানির মানি ব্যাগে কত টাকা থাকে? আগেকার সময় ফুটবল শুধু সাদা কালো হতো কেন? কেন শপিং মলে কোনো ঘড়ি থাকে না? এমন একটি ফোন যেই ফোনটিতে মৃত মানুষদের সাথে কথা বলা যায়। তো আপনারা যদি এই সমস্ত ফ্যাক্ট যদি না জানেন থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নাম্বার ওয়ান, আপনারা জানেন আগেকার সময় ফুটবল সাদা কালো হতো কেন? কেননা আগেকার সময় যখন সাদা কালো টিভিতে লোকে ফুটবল খেলা দেখতো, তখনকার সময় সাদা কালো ফুটবলটি স্পষ্ট দেখা যেত। এজন্য যারা খেলা দেখতো তারা কিন্তু ভালোভাবে খেলাটা উপভোগ করতে পারতো। নাম্বার টু, একটা রিসার্চের পর দেখা গিয়েছে যে একটা ছোট বা মাঝারি টাইপের বিড়াল সবসময় ম্যাও করে ডাকতে পারে, কিন্তু একটা পূর্ণবয়স্ক বিড়াল সবসময় ম্যাও করে ডাকে না, এবং দেখা যায় যে একটি পূর্ণবয়স্ক বিড়াল বেশিরভাগ সময় চুপ করে থাকে। নাম্বার থ্রি, মানুষ হলো এমন একটি প্রাণী যে নিজের ঘুমকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। এই কাজটি অন্য কোনো প্রাণী কিন্তু করতে পারে না, কেননা অন্যান্য প্রাণীদের যখনই ঘুম পায় তখনই ঘুমিয়ে পড়ে, কিন্তু মানুষ নিজের ঘুমকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। ধরুন রাতে আপনার কোনো কাজ আছে, আপনি কিন্তু সেই কাজটি রাত জেগে করতে পারবেন, কিন্তু এই কাজটি অন্য কোনো প্রাণী কিন্তু পারবে না। নাম্বার ফোর, আপনারা যদি কারোর কাছ থেকে সত্যি কথা জানতে চান তাহলে আপনারা সেই ব্যক্তিকে তখন কথাটা জিজ্ঞাসা করবেন যখন সেই ব্যক্তি ক্লান্ত, কেননা বেশিরভাগ সময় ক্লান্ত মানুষরা সত্যি কথাই বলে। নাম্বার ফাইভ, ভারত বা অন্যান্য দেশে যেমন মানুষের নিজস্ব আইডি কার্ড থাকে যেমন আধার কার্ড, তেমনই হংকংয়ে পশুপালন করতে গেলে পশুদের জন্য আইডি কার্ড তৈরি করতে হয়, নয়তো কিন্তু পশুপালন করতে পারবেন না, এবং সেই আইডি কার্ডে লেখা থাকে যে এই পশু শুধু হংকংয়েই থাকবে। নাম্বার সিক্স, ওকলাহোমার মানুষরা এতটাই হ্যামবার্গার পছন্দ করে যে সেখানে শুধু হ্যামবার্গারের জন্য একটি আইন আছে। আইনটি হলো যে ওকলাহোমার মানুষরা যদি তার বন্ধু বা তার পরিবারের থেকে এক কামড় হ্যামবার্গার খেয়ে ফেলে তাহলে সে কিন্তু জেলে যেতে পারে, এবং যদি পরিবারের ইচ্ছাই খান তাহলে ঠিক আছে। নাম্বার সেভেন, আপনারা কখনো পৃথিবীর সবথেকে ছোট মানব দেখেছেন? এই মানুষটিকে দেখুন, এই মানুষটি আমাজনের জঙ্গলে পাওয়া যায় এবং এই মানুষটি একটি আঙুলের সাইজের মতো, তাই এই মানুষটির নাম ফিঙ্গার মানকি। এটিকে অনেকে পোষার জন্য নাই। নাম্বার এইট, আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা যখনই সুপার মার্কেট বা শপিং মলে যাবেন ওখানে কিন্তু কোনো ঘড়ি থাকে না, কেননা ঘড়ি যদি না থাকে তাহলে আপনারা কিন্তু বেশি টাইম শপিং করতে পারবেন এবং অনেক বেশি বেশি জিনিস কিনতে পারবেন, তাহলে শপিং মলেরই লাভ। এর জন্য 99% শপিং মলে কিন্তু ঘড়ি থাকে না। নাম্বার নাইন, জাপানে এমন একটি টেলিফোন আছে যেখানে মৃত মানুষদের সাথে কথা বলা যায়। বন্ধুরা, এটা সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু ওখানকার এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা যতবার ফোন করার চেষ্টা করেছি ততবারই ফোন দিয়ে কেমন অদ্ভুত শব্দ হতো, যেন কেউ সাহায্য চাইছে। নাম্বার টেন, আপনারা জানেন মুকেশ আম্বানির মানি ব্যাগে কত টাকা থাকে? আপনারা শুনে অবাক হবেন যে মুকেশ আম্বানির মানি ব্যাগে এক টাকাও থাকে না। তার মানি ব্যাগে শুধু কিছু ফটো এবং পার্সোনাল কিছু জিনিস থাকে। তার যদি টাকার প্রয়োজন হয় সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা নেয়। বেশিরভাগ সময় তার কিছু কেনার থাকে না বা টাকার প্রয়োজন হয় না। সো বন্ধুরা, আজকের ফ্যাক্টস ভিডিওতে আপনাদের কোন ফ্যাক্টটি শুনে সবথেকে অবাক হয়েছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।